Yes, welcome to a brand new week with a brand new episode of Not Bold to the Two Fun Kings only on Capital FM 94.8. Hey, আপনারা শুনছেন Evilly Presence, Not Bold to the Two Fun Kings. তিন বার Evilly বললে একটা সাইক্লোনে ফ্রি গিফট পাওয়া যায়। সাইক্লোনে ফ্রি গিফট পাওয়া যায়। নিজের নিজেরটা বানাই দেখি, যদি তারপরও Evilly কেউ শুনে আমাদেরকে এটা দুই একটা গিফট পাঠায়। কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, আমাদের শুধু চারপাশে কস্টিউম পাঠান, নাটবল্টু পরে পরে করবো আমরা। নাটবল্টু করতে 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 লাইভে দেখতে দেখতে আমাদের কস্টিউম শেষ হয়ে গেছে। আমরা এখন যে ই করতেছি, আগে যেটা পড়তাম ওটা উল্টায় পড়তেছি। ছোটবেলায় দেখতাম যদি বিছানার চাদর নষ্ট হয়ে যেত বা নোংরা হয়ে যেত, বাবা বলতো উল্টাই দে, নতুন হয়ে যায়, কারণ ওই পাশে মনেটা দেখা যায় না ওই পাশে। কিন্তু এটা ছোটবেলা না, এটা কিন্তু এখনো চলে, এখনো হয়, এখন আমার ভাষা হয় না, বুঝে গেছে যে ছেলে বড় হয়েছে এগুলো বুঝে ফেলে। আমি কিন্তু ছোটবেলার কথা যে মনে রাখি, আমার ব্রেন জনে এগুলো পুরো ভাষায় হয় না, শুধুমাত্র এগুলো আমাদের রুমে হয়। এবং ব্যাচেলর তো লেপ উল্টে যায়, জাজিম উল্টে ধরো যে, আরে পাশাল মানুষের কাজ শুরু হয় সকাল 7টা থেকে, এখন তুমি শাহজাহানের মতো নবাবজাদার মতো 12টা পর্যন্ত ঘুমাইলে বাসার লোকজন কাজ করবে কি করে? সকালবেলা আসে প্রথম আসে দরজা নন, কে কেন সকল ঘর মুছবো? আচ্ছা আজকে মোছা লাগবে না, কালকে তো মুছছো, আমার ঘর পরিষ্কারই আছে, মোছা লাগবে না, পরিষ্কার আছে। তারপরে ধর কোনোদিন বিছানা চাদর আর বালিশের কভার ধুয়ে দিবে, এই দরজা খোল, সকাল 7টার সময় কেন, আজকে সব বিছানার চাদর ধুয়ে দিব। আরে কি হলো আমাদের চকচকা? হ্যাঁ কালকে, পরে যখন কালকে না এক মাস হয়েছে, মাত্র এক মাস, ছয় মাস পড়াইছো। পরে মনে কর যখন ঘুম থেকে উঠে দেখি নিজেরই আছে কেমন একটা অবস্থা, তখন মনে কর আম্মা দেখলে তো আজকে কপালে মাইরাছে, নিচে উল্টে রেখে বাস পরিষ্কার। মানে ব্যাচেলরদের ঘরে কি হয় বন্ধু, চাদরটা তো ময়লা হয়ে গেছে, উল্টায় দে, আরো এক সপ্তাহ চালানো যাব। বন্ধু বালিশের কভার তো ময়লা হয়ে গেছে, উল্টায় দে, আরো এক সপ্তাহ চলবে। বন্ধু যে জাজিমটাতে আমরা শুই সে জাজিম তো ময়লা হয়ে গেছে, উল্টায় দে, আরো এক মাস চলবো। বন্ধু খাটটা তো গুণ পোকায় ধরছে, উল্টায় দে, খাটটা উল্টায় দে। আমরা দুই চার বন্ধু ব্যাচেলরদের লাইফস্টাইল দেখ, মানুষ 1.5 লাখ 2 লাখ এমনকি 5 লাখ টাকা দিয়েও খাট বানায়, কি করবি, ঘুমানোর জন্যই তো। ব্যাচেলরদের দেখ 700 টাকা থেকে চকির দাম শুরু, কোনো ব্যাপারই না, 700 টাকা, তারপর দাম দেবেন করে 250 টাকায় দিবেন। হ্যাঁ আমার বন্ধু 150 টাকায় নিয়ে গেছে, 300 টাকায় আবার সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, বাপ রে বাপ, শোয়ার জন্য এত খরচ তো করা যায় না। একটা কাঠের তক্তার উপরে মনে করেন 1 ইঞ্চি একটা কাঁথা, যে আমি বানাই দিছে সেই কাঁথা বিছে যে ঘুম হয় ওই 1.5 লাখ টাকার খাটে একই ঘুম হয়। হ্যাঁ টেনশন বেশি হয়। হ্যাঁ 1.5 লাখ টাকার খাটে শুইতেছি, সকালে 1 লাখ ইনকাম হবে তো, না এই 1.5 লাখ টাকার খাট তো কালকেই বেচে দেওয়া লাগবে, আর 700 টাকার খাটে 700 শুইবেন, সে চিন্তা করবেন কালকে সকালে সকিনের লোক দেখা হয়ে তো, ওরে বাপরে ভাই, না তোমার জন্য ফুল কিনছি, ফুল কিনা আবার 700 টাকার খাটের পাশে মনে কর বোতলের মধ্যে রাইখা দেওয়া, আমার কাটে শুইলে তোরে কেন দেখি না। চলো ফান কলে যাই, শনিবার মানে হচ্ছে ফান কল দিবস, আমাদের কল করার নাম্বার হচ্ছে 02550366599। ইয়েস ইয়েস, দিস ইজ আওয়ার ফান কল এপিসোড, মানে শনিবার দিন আমরা পুরো রিল্যাক্স আপনাদের সাথে একটা আলাপ আলোচনা করে পুরো সপ্তাহটা কিভাবে চলবো আমরা, রবি থেকে বৃহস্পতি কি কি করবো, এইসব একটা সূক্ষ্ম আলোচনা আর কি। তারপর দেখি আপনাদের কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে আছেন, হ্যালো ভালো আছেন, আইয়া ভাইয়া, আইয়া ভাইয়া কাইয়া আইসা, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তোমার সাথে আমাদের ফার্স্ট কথা, দুই পক্ষ থেকে এটা কি করে মিলে গেল বলো তো, মানে চিমটি 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 তোমাদের ভাইয়া যান, তোমাদের অনেক ট্রাই করছে, গত শনিবারে তোমাদের 125টা প্রায় 125টা কল করেছে, পাই নাই কি বলতে চাচ্ছিল, ইতনা আকাঙ্ক্ষা কিউ হ্যায় হামারে সাথ কথা বলনে কে লিয়ে, ওরে শালা কি ইংরেজি কইলাম, ওই ইংরেজি না তো হিন্দি,
মানে কি বলতে চাইছিলা ভাইয়া যে 125 বার কল দিয়ে ফেলাইছো আজকে বলে ফেলো বলে ফেলো আজকা শোনা সাজল ভাইয়া আমি না তোমার অনেক বড় ফ্যান আমি তোমার প্রত্যেকটা নাটক আর কমেডি শো সবগুলোই দেখি আমার অনেক আমি তাহলে ঘুরে আসি ভাইয়া তোমরা কথা বলো আমি ঘুরে আসি থ্যাংক ইউ আর তোমাদের জন্য এই যে নতুন নতুন যে কন্টেন্ট গুলো করা হয় একদম তোমাদের ভালোবাসা সব তোমাদের জন্য বুঝছো তোমার তোমাকে যে গান গাইতে মানা করছো তার কথা তুমি কেন শুনছো তুমি গান না গেলে তো মানে তোমার সেটাই মজা হবে না যদি গান অনেক সারা জীবন কি আমি গানই গাইব আমার কি মানে তুমি সজল ভাইকে কি উঠ বললা তাকে কি উঠ বললা এই বললা তুমি এত কিছু আমার কি একটু কিউট বলো তুমি ভালো লাগতেছে তুমিও কিউট থ্যাংক ইউ সো মাচ মানে কি দরকার ছিল প্রশংসা করার আচ্ছা লজ্জা লাগতেছে আমার এখন ভাইয়া তোমাদের একটা জোক বলি হ্যাঁ 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 এটা জোক বলো কিউট কিউট জোক বলো 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 মেয়েদের জিনিসের দিকে তাকাই না আচ্ছা তো ভালো থেকো জান্নাত আবার কথা হবে কোনো একদিন তোমাদের শোনো একটা গজল শোনাবো কি শোনাবা গজল মানে পুরো ব্যাপারটা আমি আজকে যাই আসি আমার শনিবার দিন মনে আসা ঠিক হয়নি হ্যাঁ নাট বলটু ভাইরা বলো তোমার নাম কি আমার নাম রানী আক্তার রানী একটু আগে আমরা সম্রাট শাহজাহান নবাব জাদা নিয়ে কথা বলছিলাম এখন আমাদের মাঝে আছে রানী রানী কোথা থেকে বলছো মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে ঠিক আছে রানী বাসায় কি রানীর মতো থাকতে পারো না হচ্ছে আমাদের মতো ব্যবহার করে বাবা মা কই হ্যালো তুমি আমাদের সেকেন্ড কলার তুমি একটু বেশি বেশি কথা বলবা না বলো কথা বলো কথা তো বলতে আসি ও আসলে আমরা শুনতে পাচ্ছি না আমাদের কানে ডিস্টার্ব মেশিনে খারাপ হয়ে গেছে আশেপাশে কারা কে আছে ভাই বোন মা বাবা সবাই তো আর আমাদের শোনে না মা বাবাকে আমাদের সালাম দিও বোনে কথা বলবে বোনে কথা বলবে দেন 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 হ্যালো নাম বলতে ভাইয়া হ্যালো বোনে হ্যাঁ ভালো আছি কেমন আছো তুমি বোনে কেমন আছো আমি অনেক ভালো আছি আপনি দেখতে পাই আর ভালো আছি ভেরি গুড বোনে ভেরি গুড সোনা কিছু খাইছো বোনে কি আশ্চর্য এগুলো কি কথা কি খাইছো বোনে আরে এগুলো বাটার তরকারি খাইছি ভালো আছো ভালো আছো তো বলটুকে একটু দাওয়াত দিয়ে বিদায় নাও সন্ধ্যার সময় ভাত তরকারি খাবো না আমি মনে করো যে চাপটি হলে ভালো নারায়ণগঞ্জের চাপটি খাইতে বললো রে বা নারায়ণগঞ্জ না তো কই জানি প্রত্যেকে ফোন করেছে জানো মানিকগঞ্জ মানিকগঞ্জ আমার তো চাপটি খাবো নারায়ণগঞ্জকে ঠিক আছে ভালো থেকো আবার কথা হবে হ্যাঁ পাইলে তোমাকে দিতে হবে একটা ঝাপটি উফ নারায়ণগঞ্জের চাপটি ভাই মনে আছে সেই কথা ভর্তা দিয়া আপনি একটু ভিজুয়ালাইজ করেন এখন আমরা যে পরিস্থিতি আছি না ভিজুয়ালাইজ করতে জানো ভাই এই পরিস্থিতিতে যে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে মানে শরীরটা শিউরে উঠবে গায়ের রং কাটা দিয়ে উঠবে একটা ফোন ধরি না আবার আবার টাটা দিয়ে চলে যাবে শেষ দ্রষ্টব্য বলটু সকাল 10টার পর থেকে এখনো পর্যন্ত লাঞ্চ করার সময় পায়নি আজকে ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমাকে লাঞ্চ করাবেন হ্যাঁ কি দুইবার কল দিয়ে পেয়ে গেছে আজকেও লাইন পেয়ে গিয়েছো এর আগে কবে পেয়েছিলে তুমি
আপনার কোথ থেকে যেন ফোন করেছো? ধামরাই থেকে। ধামরাই থেকে? আমার আমার মানে আমার বাড়ি বাড়ি আমার বাড়ি ধামরাই। আচ্ছা, এই শাবনুর, তোমার প্রিয় নায়ক কে? একদম পুরো পৃথিবী মিলিয়ে? না না, বাংলা 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 একটা। আচ্ছা, আমাদের দেশে জলিল কাকা? জানি না তো কাউকে, জলিল কাকা কে ছিল না? আবার ফোন পরে শনিবার, কেমন? শনিবার এভরি স্যাটারডে কাম কাম নো কাম রাগ করবো। ওকে, মানে কি সুন্দর, মানে এটা ফোন করতেছে এতেই খুশি আমরা, খুব হওয়া উচিত। কথা বলবে তো বাড়তি পাও না? হ্যাঁ না, আপনার নাম কি? জুবাইদা। কোথেকে? আমি তো যশোর থেকেই বলতাম, আজকে আমি গাজীপুরে আছি। যশোর থেকেই বলতাম, আজকে একটু গাজীপুরে আছি। যশোর থেকে তো আর আমাদের শোনা যায় না। গাজীপুরে গিয়ে এসে আমাদেরকে পেয়েছে, তারপর আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে। গাজীপুর থেকে সঙ্গে করে যশোর নিয়ে গেছে, তার সঙ্গে একটু কথা বলতে পারবো না আমরা? যশোর থেকে আবার গাজীপুরে আজকে আসে সে, আর আপনারা ফোন লাইন অপারেটর জেনারেটর। আমরা শো শেষ করে গাজীপুর চলে যাই। আমরা গাজীপুর যাবো, যাই। ইনফ্যাক্ট আমরা এখন গাজীপুরেই আছি, এটা বাস। হ্যালো, চৌরাস্তা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তুমি কিন্তু আমাদের ট্র্যাকে ঢুকে যাচ্ছ আস্তে আস্তে। তুমি যে নেত্র কোনা থেকে মাঝের দিকে চলে আসছো, আস্তে আস্তে সাইডে করে ঢাকা ঢুকে যাও, বুঝছো? হ্যাঁ, সাইডে ঢুকবো তো। আমার ভিডিওতে বোল্টুকেও দেখা যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি। বলো। আচ্ছা, তুমি যদি ইদানিং কালে কোনো ভিডিও করো, তাহলে তুমি একটা সাদা টি শার্ট আর একটা আকাশি নীল কালার শার্ট পরবা। আমি সাদা ছেন্ডু গেঞ্জি পরছি। এই ভিডিওটা তো হয়ে গেছে, এবং এই ভিডিওতে বল্টু সাদা টি শার্ট পরেছে এবং অসাধারণ লেগেছে বল্টুকে দেখে। অনেকে শুনে, তুমি তো জানো না, তুমি যে বাসায় লেখো না এই বাসাটা আমরা বুঝতে পারি না। তুমি এক কাজ করবা, ইয়ে বাংলা বাসায় লেখবা, ঠিক আছে? আমি তো পড়ছি, আবার কাউকে পড়ি নাই। একটা
তুমি কথা কইতে থাকো, ব্রেক দে, ফিরে আইতেছি, ঠিক আছে? তুমি কিন্তু ফার্ম বানাবো না, তুমি কথা চালায় যাও, আমরা ব্রেকে থাকি আর না থাকি তুমি চালায় যাও, তুমি কিন্তু খাবো না আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে একটা লাইভ দেখতে পাবেন, সেখানে আপনি কমেন্ট করবেন। আর কন্টিনিউয়াসলি তো আমরা ফোন কল রিসিভ করবো আজকে একদম 8টা পর্যন্ত। আমাদের কল করার নাম্বারটা তো আপনি জানেন, ব্রেক থেকে ফিরে এসে তাও আর একবার বলে দিচ্ছি, শুনছেন এই ভ্যালি প্রেজেন্স নাইট বল টু দ্য টু ফ্যান কিংস। এক সার ঝামেলা করুন দেই তো যাইতেছি আর আইতেছি। নতুন চোখে
Yes, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাটবল টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। আর আজকে হচ্ছে আমাদের ফান কল স্পেশাল ডে, সপ্তাহে শনিবারে আমরা হচ্ছে একদম 7টা থেকে 8টা পর্যন্ত ফোন কল রিসিভ করা শুরু করি এবং 8টা পর্যন্ত একদম চলতেই থাকে কন্টিনিউয়াসলি। সো আজকে আপনি কল করতে পারেন আর কয়েকটা এসএমএস কমেন্ট পড়ে তারপর হচ্ছে আমরা আবার আমাদের কলে চলে যাই, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি এসএমএস করেছে আফরা, লিখেছে মিরপুর থেকে, এখন আমি তোমাদের বিখ্যাত চাপটি খাবো, যদিও সেটা আমার হাতে বানানো বাট টেস্ট ইজ বেটার, নিজে বানালে সেটা নিজের কাছে সেরকমই মনে হয়। ভূতু সাভার থেকে লিখেছে, নাট কাল তোমার বাস থেকে দেখলাম, সো কিউট, নাম লিখুনি কেন, নাম নাম কি তার, কবে হয়েছে, নাম লিখিনি কেন মানে, আর তাকে তুমি কোথায় দেখলে? আমি তো ফেসবুক টেসবুকে কোনো ছবি দেইনি ইদানিংকালে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইরা আজ হঠাৎ করে আমার অনেক জ্বর এসেছে, প্লিজ দোয়া করবা যাতে থার্ড টাইম করোনা পজিটিভ না হয়। না না না, এটা হয়ে যাবে না, দোয়া রইল তোমার জন্য। প্রমাণ অশ্বিনী থেকে লিখেছে, ফোনে কেউ কথা বলো না যে দুই দিন শুনে বা তিন বা দুই তিনবার ট্রাই করে পাইছি। ও আচ্ছা, ফোনে কেউ বললো না যে দুই দিন শুনে দুই তিনবার ট্রাই করে কলে পেয়ে গেছি, গা জ্বলে যায়। ওরে বাবা, প্রমা কিন্তু স্ট্রেট দিয়ে দিছে, বলা যাবে না এইসব। তানিয়া সুলতানা লিখেছে, আমি এই সেই হতভাগী যে কিনা শনিবারেও কলে পাই না, এরকম তো হওয়ার কথা না, তোমার তো কলে পাওয়া উচিত। রাব্বি লিখেছে, হ্যাঁ ভাইরা আমি আপনাদের 3 ইয়ার ধরে শুনি, থ্যাংক ইউ রাব্বি, কিন্তু আজকে প্রথম এসএমএস করেছো তুমি। নেহা ঢাকা থেকে লিখেছে, নাথ ভাই তোমার নাম্বারটা দাও না গো প্লিজ, কাউকে দিব না প্রমিস, ঠিক আছে কাউকে না দিলে দিব তোমাকে একদিন, ঠিক আছে? সত্যবাদী বাটপাল লিখেছে মুন্সিগঞ্জ থেকে, নাট বলটু ভাইয়া আজ যদি ফান কলে পেয়ে যায় তাহলে 4টা টপিক নিয়ে কথা বলবো, নাট ভাইয়া তুমি প্লিজ মৌমাছির রচনাটা, ওরে বাবা মৌমাছির রচনা, আমি কি বলেছিলাম, আমার মনে আছে যে মৌমাছির রচনাটা বলেছিলাম এবং সেটা মজার ছিল, কিন্তু হচ্ছে একটা শব্দ একটা লাইনও আমার মনে নেই, তোমার যদি মনে থাকে তাহলে সেটা তুমি আমাদেরকে আমাকে একবার লিখে পাঠাও, তারপরে হয়তো দু একটা লাইন মনে পড়তে পারে, ঠিক আছে? আরো আবার দু একটা কল রিসিভ করি তারপর আবার আমরা এসএমএস করবো। হ্যালো হ্যালো হ্যালো, না ফোনে তো কেউ আছে বলে মনে হচ্ছে না। ঘটনা কি দেখছি আমরা, দেখছি আবার ফোন আসুক। কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। লিখেছে প্রীতি রূপগঞ্জ থেকে, আজকে দেখি বল্টু ভাইয়ার মতন দেখতে ভোটকা এক লোক ফুটপাতে বসে, আচ্ছা কি পপলিনের কাপড় বেচতেছে, বুঝলাম ভাইয়ার মতো মোটকা লোক এখানে আসে। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার মতো মোটকা লোক আসে মানে পৃথিবীতে শুধুমাত্র ভাইয়াই একা এরকম না, হ্যাঁ, আর হচ্ছে ভাইয়া কিন্তু খুব বেশি মোটাও না, মানুষজন ইদানিং শাওনকে দেখলে বলে যে, বল্টুকে দেখলে বলে যে বল্টু নাকি শুকায় গেছে আগের থেকে। মাহবুবা লিখেছে চাঁদপুর থেকে, 14 ফেব্রুয়ারিতে কাশফুল দেওয়ার মতো কেউ নাই, এক ছেলের এই স্ট্যাটাস দেখে তার প্রেমে পড়ছিলাম কিন্তু খোঁজ নিয়ে তার গার্লফ্রেন্ডের সংখ্যা শুনে ও অবাক হয়েছে, তাই না? কিন্তু 14 ফেব্রুয়ারিতে তোমাকে কাশফুল দিবে কিভাবে, এখন কি কাশফুলের সময় নাকি, তোমাকে কাশফুল দিবে কিভাবে? হ্যাঁ তোমাকে দেখা যায়, তোমাকে পুরোপুরি দেখা যায়, কিন্তু কথা হচ্ছে যে ফোনটা এর আগ পর্যন্ত ব্রেকের আগ পর্যন্ত ঠিক ছিল, এখন ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, ব্রেকের ফোন ক্র্যাশ করছে বোধ হয় আজকে, আজকে শনিবার দিন এরকম হওয়ার স্বাভাবিক কিন্তু ব্যাপারটা, কারণ হচ্ছে যে পরিমাণ কল আসে আমাদের, ঠিক আছে। আর আর কে লিখেছে হাই হ্যালো দিয়ে, অনেকগুলো মানুষজন শুধুমাত্র হাই হ্যালো লিখেছে, তাজরিয়ান বিলকিস সেও হাই হ্যালোর মধ্যে আছে, ভালো আছে আমরা। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, তোমরা যে কি করো আয়সা, ফোন কল না ধরে বক বক শুরু করছো, ফার্স্ট কলের আগের কলটা আমার ছিল, আমার এসএমএস নাম্বার কত, তোমার এসএমএস নাম্বার 125, কিন্তু কথা হচ্ছে যে এখন ফোন কাজই করতেছে না। ফোন এখন কোন রকম, এবার কাজ করবে, হ্যাঁ এতক্ষণ বোধহয় আমরা বিজি করে রাখছিলাম নাকি ওরাই বিজি করে রাখছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো ঝুমা, ঝুমা ঝুমা কোথা থেকে বলছো? শিমুলিয়া। শিমুলিয়া, শিমুলিয়াটা কোথায় রে বলতো? শিমুলিয়াটা শিমুলিয়ার পাশে। আচ্ছা হ্যাঁ ভালো আছি আমরা, কিন্তু তুমি কোথায় বলতো? আমি শীতে কাঁপছি। শিমুলিয়া,
শিমুলিয়া আমি তো মানে ফ্রেমের মধ্যে তোমাকে দেখি না না কিছু না এমনি বলতেছিলাম আর কি মাটি কাটার থেকে বেশি হ্যাঁ নাম্বার চাপা কিন্তু অনেক কষ্টের কাজ তুমি কতদিন ধরে নাট বল্টু শোনো তারপর বলো নাট বল্টুতে তুমি কি বলতে চাও লিসেনারদেরকে তুমি কি শোনাতে চাও একটা জোক গান কবিতা খবর আসছে যে আপনি ভালো গান গান হ্যাঁ দেখছেন এখন আমাদের কি শোনাবেন জোক বা অন্য কিছু আপনি তার একটা কবিতা শোনান বন্ধু গান শুনে কি হয় কি হয়েছে আমরা দৌড়ে পালাতে পারবো না আপনি গানটা শুনান না না করকে প্যার হাই কর গই কর গই কর গই ঠিক আছে তাহলে ভালো থাকবেন আবার কথা হবে কোন একদিন আমাদের সঙ্গে নেই না না বলে চলে গেছেন হ্যালো আবার কতদিন ধরে জ্বর হঠাৎ করে আজকে সকাল থেকে এই না তুমি সুস্থ হলে আবারও জ্বর হলো তোমার কেন তুমি এত অসুস্থ হচ্ছ বলো তো কি করতেছো তুমি তুমি কি বাইরে বেশি ঘোরাঘুরি করছো না ওরকম তো ঘোরাফেরা করি না ওরকম মানে কি রকম মানে বাইরে ঘুরতেছো তার মানে ঠিক আছে মাস্ক পরে বাইরে যায় তার মানে বাইরে যায় আর শুনো আমি তোমাদের জন্য চারটা জোক রেডি করে রেখেছি আচ্ছা একটা বলো চারটা থেকে একটা বলো আচ্ছা শুনো ভাইয়েরা বলো হ্যাঁ তো শুনো মাত্র একের জন্য এসে পাইনি মা তাই নাকি 99 পেয়েছিস ছেড়ে বসে আর দুটো শূন্য পেয়েছিস বাবা বা তো তোমার হ্যাঁ বলো 614 দেখতে মানে এত কত বলা যাবে না তুমি চারটা চোখ বলে ফেলছো বুঝছো আমরা আজকে আমরা নিজেরাই চারটা চোখ বলিনি এখন এরকম কথা হ্যালো হ্যালো ক্যাপিটাল অফ এম 94.8 ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি মুগদা থেকে আমরা মুগদিয়া ক্যাপিটাল
তোমার নাম কি? 4.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন সাথি মেরা প্রাণ পূজা বলে মোটামুটি তার কথা রেখেছিল, কয়েকদিন গান গায়নি, আজকে আবার আজকে শুরু করছে, আজকে আমি ফিলিং দিয়ে চলছি ফিলিং। তাহলে এবার তো সাথে ছিল বলা কি গেল কেন? ক্যাপিটাল অফ ফ্যাম মানে বুঝতে পারছি না কে কোনটা, একটু আগে সাথে ছিল হ্যাঁ তাহলে আমি লাকি, আমি গান গাইছি তো তাই। এই সময় আব্বু আমু কি বলে? তুমি তোমার কাজ করতেছো আর আব্বু আব্বু কাজ করতেছে। তুমি কোন ক্লাসে পড়ো? Capital of FM 94.8. আচ্ছা তো কি করো তাহলে? One music station. আমি আপাতত ফ্যামিলি বিজনেস। ওয়াও, ফ্যামিলি বিজনেস কি বিজনেস তোমাদের? ফ্যামিলি আমাদের, তোমার বিজনেসে চাকরি দিব আমাদের একটা 4.8 দেশে নাম্বার 1 music station। কোয়ালিফিকেশন কি লাগবে বলো তো? বিজনেসে বাসা আসবে কেন? তোমাদের কি বাসা আসবে কেন? ওই বাসায় কাম অফিস। Capital of FM 94.8 অফিসে না, আগে বাসা আসতে হবে, দেখা পরিচয় তারপর না বাসা। ও তুমি কি আমাদের ইন্টারভিউ নিবা? এখন নিয়ে নাও অনলাইন ইন্টারভিউ। Capital of FM 94.8 ভালো প্রশ্ন করো। নাম্বার 1 মিউজিক স্টেশন। কি কাজ করতে বেশি ভালোবাসেন? তুমি যেই কাজ দিবা সেই কাজই আমরা ভালোবেসে করব। 94.8 দেশ। তাহলে যদি আমি বলি দুজনকে শয়তানি না করে কথা না বলতে চুপ করে থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ আমরা সম্ভবই না। হ্যাঁ কি বলে আমাদের স্যালারি দিলে আমরা সব করতে পারি, অসম্ভব কি সম্ভব করে দেবো আমরা। 24 ঘন্টার পুরো 23 ঘন্টা 59 মিনিট মনে করো চুপ করে বসে থাকো। তাহলে কি তুই তাহলে কি চাকরিটা আমরা পাইছি নাকি? পাইছিস? পাস করে চলে গেছে। কাজ করো। যত স্যালারি কত? স্যালারি কত জানেন নাকি? টাকা বলতে কথা না ফ্যাম। স্যালারি কত দিবা? দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আপনি কত চান? ওরে যা চা মুমাঙ্গি অফার আগে আমার সামনে যা চা আমি তাই পাবি। আমার তিন বেলা দু মুঠো খাইতে দিন চলবে। বলছো খাওয়ার পরে যেগুলো বাঁচবে ওগুলো আমাকে দিলেই চলবে। তাহলে বলছো ভাইয়াকে আলু আলু সিদ্ধ আর ডাল দিব আপনাকে শুধু কাঁচা মরিচ। আচ্ছা তাহলে আমার কাঁচা মরিচটা তুই নিয়ে বর্তমানে না খাইস, একজন ভালো মতো খা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, আবার কথা হবে তাহলে। আজকে আমাদের এই পর্যন্ত রইলো কথাবার্তা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে বিজনেসে মানে এরপরে এই পর্যন্ত আগে রাখো, এরপরে চাকরি পাবো। সামনে আরেকটা ইন্টারভিউ দিলে আমাকে মনে হয় প্রথম মাসে অ্যাডভান্স দিয়ে দিতে পারে। শরীয়তপুর থেকে রাহাত। রাহাত রাহাত তুমি কেমন আছো? দেশের নাম্বার ওয়ান ঝাড়ি দাও, একটা ঝাড়ি দাও, বলটুকু একটা ঝাড়ি দাও। রাহাত তুমি কেমন আছো? Capital of FM 94.8 দেশে ভালো আছো রাহাত? তুমি নাট বন্ধুকে কেন ফোন করেছো? আবার জিজ্ঞেস করবি রাহাত তুমি কেমন আছো? Capital of FM রাহাত রাহাত তুমি কেমন আছো? নাম্বার 1 মিউজিক রাহাত তুমি কিছু না বললে তোমাকে এরকম বলতেই থাকবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রাহাত রাহাত এটা যোগ বলো দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। হ্যাঁ তার আগে বলো Capital of FM একজন বাবা শুনে রাহাত মানে বুঝি নাই নাম্বার 1 মিউজিক স্টেশন। আচ্ছা আচ্ছা Capital of FM আচ্ছা 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 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। এটা কি জোক? এটা কি জোক নাও সত্যি? আচ্ছা আচ্ছা কে ফোনে পাইলে জিজ্ঞেস করবো? FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। আচ্ছা নিশান নামে কেউ ফোনে পেলে তাকে জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবো? Capital of FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। আচ্ছা এটা পানি পড়া সে কোথায় দেয়? কার মানে সে কোথায় বিক্রি করে? Capital of FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। তারা পানি পড়া বিক্রি করে, সেই পানি পড়া খেলে নাট বল্টুতে কল পাওয়া যায়। বাপরে, ভেরি গুড।
ক্যাপিটাল অফ 98 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন একজনের নাম থাকা জানতে হবে না আমরা হ্যাঁ ঠিক আছে আমরা জেনে নেব তাহলে কেউ ফোন করলে হ্যাঁ বলো নাম্বার 1 মিউজিক স্টেশন সম্বোধন করছে ক্যাপিটাল অফ এম বা ভিডিও নেই কিন্তু অডিও চলতেছে দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন Capital FM 94.8 Desher number 1 Live of course station Capital FM 94.8 Desher number 1 music station